আজকে মুরগি পাস নাই? না স্যার, এখনো মুরগি দিয়ে পাই নাই স্যার। মনে একটা পাইছি, একটু খারণ যা দেখ। স্যার কিছু বলবেন? হ্যাঁ, তোমার চুপ করে তোমার কাছে স্যার আমার কেন চেক করবেন? আমি কি করছি? কত কম কম চেক করুন। মোবাইল চাই আমি চেক করবো। ভালো করে আমরা এদিক কোন নিয়ে যান স্যার? আপনি একটু ওদিকে যান, আমরা দেখতেছি। দেখ, তোর সাথে এগুলো ছিল, এখন কি তুই বাসা যাবি না জেলে যাবি তুই ঠিক কর ভাই। তোর ছিল না তো ভাই? কত কম ক, 10 মিনিটের মধ্যে 10,000 টাকা স্যারের কইয়া ছাড়াই দিতেছি। 10,000 টাকা আমার নাই। দেখ, স্যারের চিনোস, স্যার কিন্তু মনে করা, যদি বাসা যেতে চাস 10 মিনিটের মধ্যে 10,000 টাকা লে। ঠিক আছে, আমি দেখছি। দাঁড়ান। হ্যালো ভাই, আমি একটা সমস্যার মধ্যে পড়ছি, আমার চলো, আমার কিছু টাকা লাগবে। টাকা আছো? টাকা আছো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। কি? হ্যালো, হ্যাঁ, মুরগি পাইছস? আচ্ছা ঠিক আছে, রাখ, আমি আইতাছি। ঠিক আছে, ওকে, রাখ। শালা কোন দুনিয়ায় বাস করি, কিভাবে একটা ভালো মানুষ কোরা ফাঁসাইতেছে। হ্যাঁ, এখন দেখছি রাস্তায় বের হওয়া যাবে না, যে কোনো সময় ওদের খপ্পরে পড়তে পারি। এর কিছু একটা করা দরকার। কোনো পুলিশ মানুষকে বাঁচায় আর কেউ মারে, এই হলো ধরলো ছাড় মার। আই থিঙ্ক এই পুলিশটা খুব অনেস্ট হবে, দেখি ওকে দিয়ে কিছু করা যায় কিনা। এই বাংলার সাধারণ মানুষ ভালো না। কেন, আপনার কেন এরকম মনে হচ্ছে? তাহলে যে একটু কাজ করতে হয় স্যার। কি কাজ? আমি আপনাকে চেক করব। আমাকে চেক করবেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, করতেই পারেন, সমস্যা করতে পারেন স্যার। আরেকটু কথা বলি, এটা একটা ভিডিও ধারণ করা হবে, কেন যদি আপনি পারমিশন দেন। আচ্ছা করেন। থ্যাংক ইউ স্যার। জাহাঙ্গীর ভাই? হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আপনি একটু ভিডিও করেন, আর আপনার পকেটে যাবতীয় জিনিস স্যার আপনি একটু ওকে করেন স্যার। কিছু নাই আর, কিচ্ছু নেই। থ্যাংক ইউ। এটা কি স্যার? এটা কি আপনি দেখেন স্যার? এটা আপনার পকেট থেকে বেরিয়েছে। না, এটা আমার না স্যার, এটা আপনার পকেট থেকে বেরিয়েছে। আপনার সামনে ছিল না আমার পকেটে। আপনি আমার পকেট থেকে এটা বের করলেন কিভাবে? এটা তো আমার না। রাইট স্যার, এটা আপনার না, এটা আমি জানি, কিন্তু এই মোবাইলে ধারণ করা এটা কিন্তু জানে না। এখন কি আপনি আমার কথা মতো চলবেন না চাকরি হারাবেন? আচ্ছা চলবো আপনার কথা মতো, তবে আপনার এই কাজ করার কারণ কি স্যার? বিফোর 2 আওয়ার্স ইন ফ্রন্ট অফ মি যে ঘটনাটা ঘটলো আমার সাথে, আমার সামনে, জাস্ট ওটাই আমি আপনার সাথে করেছি। কি হয়েছিল এখানে?
ও মাই গড, এগুলো কি হচ্ছে? এখন যদি আপনি ওদেরকে ধরে পানিশমেন্ট না দেন, আমি আপনার এই ভিডিও ভাইরাল করব, ভাইরাল, বুঝতে পারছেন স্যার? ও তুমি এই সব করো না, আমি অবশ্যই ওদের আইনের আওতায় আনবো। তাহলে চলেন স্যার, চলো দেখি। বাহ পলাশ সাহেব, ব্যবসা তো ভালোই চলতেছে আপনার, কয়দিন ধরে করেন এসব আপনি? স্যার ব্যবসাতে যা পাওয়া গেছে এবং টাকা সহ পাওয়া গেছে ও গাজাবে। যে এই রাজা নিয়ে ঘুরে নিরীহ মানুষদের ধরে আপনি এগুলো তাদের পকেটে দিয়ে আপনাদের থেকে টাকা আদায় করেন? সরি স্যার, এখন আর সরি টরিতে কাজ হবে না। আপনার এই সামান্য ভুলের জন্য অনেক নিরীহ মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এবং কি আমাদের পুলিশ ডিপার্টমেন্টেরও নাম খারাপ হচ্ছে। জাহাঙ্গীর দেখো ওরা যেন কোথাও না যায়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাদের এএসআই পলাশ সাহেব, উনাকে কিছুক্ষণ আগে জনগণ খুব মারাত্মকভাবে জখম করেছেন। জি স্যার। হ্যাঁ, আমি ব্যাপারটা কি জানতে পারিনি, তবে আমার মনে হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের উপর অত্যাচার করে আসছিল, ওই জনরোষে হয়তো তার আজকে এই পরিণতি। জি স্যার, আমি ব্যাপারটা দেখতেছি স্যার। আলম সাহেব স্যার, পেয়েছেন আপনার বিচার? জি স্যার। আর আপনার যে ভিডিওর ব্যাপারটা, ওই ভিডিওটা নেয়া আমার এটার জন্য ওয়ান টুর ব্যাপার ছিল, ঠিক আছে? কিন্তু আমি চিন্তা করলাম যে আপনি কি করতে চাচ্ছেন আমি দেখি, যেহেতু আমি এই এলাকায় নতুন আসছি, ঠিক আছে, আমি অনেক কিছু জানতাম না স্যার, কিন্তু আমি এটা করিনি, ঠিক আছে, আমি এই এলাকায় নতুন আসছি, ঠিক আছে, আপনার উসিলায় আমি আমার এলাকায় কি ঘটছে না ঘটছে আমি অনেক কিছু জানতে পারলাম এবং ওগুলাকে সমাধান করতে পারলাম, সেজন্য আপনাকে ধন্যবাদ। আসলে স্যার ভিডিও ধারণ হয়েছে ঠিকই, কিন্তু এটা সেভ করিনি। যাক, তো আসেন আমরা আরো সমাজের যত খারাপ জিনিস আছে এগুলোকে নষ্ট করি। আবার স্যার ফেসবুকে একটা ভিডিও দিছে, দেখেন দেখি তো। ও মাই গড, এটা তো আমাদের ভিডিওটা। কি বলছেন স্যার? জি দেখো, এই যে আমি ওই যে ওই দিন যে আমরা আসামিগুলোকে ধরলাম, হ্যাঁ যে মারতাছি, এটা ভিডিওটা ভাইরাল করে দিছে। ধরো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। কেন স্যার? ইয়েস স্যার।
Yes, sir. Sir, কি আছে স্যার? কি আছে স্যার? কি আছে? আসলে কি জাহাঙ্গীর? ভালো লোকের এই দুনিয়াতে আসলে কোনো দাম নেই। কেন? দেখো না হাই কমান্ড থেকে আমার চাকরিটা নিয়ে গেল এখন। এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে। আরে কি হবে চলো। দেখি। ভাই। লক্ষণ এখানে আইবো। লক্ষণের খালাস করতে। ভালো মানুষের কোন দাম নাই আর ভালো কাজেরও না। আমি প্রথমে আমার চাকরিটা হারালাম, এখন শেষে আমার জীবনটাও গেল। স্যার 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 আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে থাকবে না স্যার। স্যার 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 আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে না স্যার। স্যার স্যার